হ্যালো সবাইকে, লাস্ট উইকে এই যে বিউটিফুল কানের দুলটা দেখতেছো, এটা আমি বানাইছিলাম। তো নীল কালার একটা ড্রেসের সাথে এই কানের দুলটা বানাইছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে একটা বোর্ড নিয়ে নিলাম, ফার্স্টেই বোর্ডটা নিয়ে আমি হচ্ছে গিয়ে কাপড়ের মাপ দিয়ে, মানে আমার ফার্স্টে মনে হয়েছিলো ট্রায়াঙ্গেলে বানাবো, তারপর ভাবলাম না, ওই ড্রেসের ডিজাইনের সাথে ম্যাচ রেখে হচ্ছে বানাইতে চাইলাম। অ্যান্ড দেন একটা আঠা নিয়ে নিলাম, এটা তো অনেক ফেমাস একটা আঠা, মানে যারা ক্রাফটিংয়ের কাজ করে তাদের কাছে মোস্ট ডিমান্ডেড এই আঠাটা। অ্যান্ড দেন আমি হচ্ছে গিয়ে ওই ডিজাইনের উপরে ওই মেজারমেন্ট অনুযায়ী ওইটা বসায় দিলাম আঠা লাগায়, অ্যান্ড দেন দুই পাশে হচ্ছে গিয়ে কাপড়টা ভালো করে আটকায় দিলাম যাতে ছুঁইটা না যায়, যেহেতু কাগজ নিচেরটা। অ্যান্ড দেন সুতা দিয়ে এটা একটু আটকায় নিলাম। দেন আমার কাছে কিছু বুন্দি ছিল, এইগুলো হচ্ছে নিউ মার্কেটে কিনতে পাওয়া যায়, বা কোনো ওই যে জুয়েলারি অ্যাক্সেসরিজ যেগুলোতে বিক্রি করে যেসব দোকানগুলোতে, ওই দোকানগুলোতে হচ্ছে এই এই বুন্দিগুলো পাওয়া যায়, তোলা হিসেবে কিনতে পাওয়া যায়, প্রাইস এখন মনে নেই, অনেক আগে কিনছিলাম। অ্যান্ড দেন আমি এটা সুতা দিয়ে হচ্ছে সেলাই করে নিলাম। এই তো টিউটোরিয়াল ডান, আমার কানের দুলো বানানো ডান। এই সুন্দর কানের দুলটা তোমরা চাইলে বাসায় বানিয়ে নিতে পারো, যে কোনো ড্রেসের সাথে পরতে পারো, যে কোনো কাপড় দিয়েই এটা তৈরি করা যায়, অ্যান্ড কোনো ঝামেলা নেই। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে বলবা, নেক্সট টাইম আমি কিছু বানাইলে সেটা শেয়ার করবো তোমাদের সাথে। থ্যাংক ইউ। দুইটা সামান্যভাবে কেটে নিয়েছি, তারপর B6000 যেই আঠাটা, এই আঠাটা দিয়ে হচ্ছে আমি চারিদিকে লাগাই দিব। অ্যান্ড দেন কাপড়ের উপর দিয়ে কাপড় ওই মেজারমেন্ট অনুযায়ী কাইটা নিব কাপড়টাকে। তো আমি এটাকে কাপড়টার উপর বসাইলাম, অ্যান্ড দেন হচ্ছে এটাকে কাইটা নিলাম। তারপর হচ্ছে কাপড়টা কাইটা ওইটা পিছনেও আঠা দিয়ে সুন্দরভাবে লাগাই দিলাম এবং কাপড়টা একটু সেলাই করে দিলাম। অ্যান্ড দেন বুন্দি, আমার কাছে কিছু বুন্দি ছিল যেগুলো আমি নিউ মার্কেট থেকে তোলা হিসেবে কিনেছিলাম, তো ওই বুন্দিগুলা দিয়ে হচ্ছে গিয়ে নিচের মধ্যে একটা ঝুমকার মতো দিয়ে দিলাম, দেখতে একটু ক্লাসি লাগে। অ্যান্ড দেন ওটারে হচ্ছে সুতা দিয়ে লাগাই দিলাম। সো প্রিটি।